রকমারি পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউ ভিডিও। অর্থাৎ নতুন যে ভিডিও সেটা বিভিন্ন মিশন, অর্থাৎ আলামিন মিশন ছাড়াও যে অন্যান্য মিশন যেগুলো রয়েছে সেগুলোর ফর্ম ফিল আপ চলছে কি না, ঠিক আছে, আমরা দেখে নেব। প্রথমে ওটু পাবলিক স্কুলের, ঠিক আছে, ওটু পাবলিক স্কুলের আমি লিখলাম কি ওটু পাবলিক স্কুল, দেখো ওটু পাবলিক স্কুল লিখেছি, ঠিক আছে, ওটু পাবলিক স্কুল লেখা মাত্রই চলে এসছে কিন্তু ওটু পাবলিক স্কুল, ঠিক আছে। তো ওটু পাবলিক স্কুলের এই ওয়েবসাইটটা খুললাম, ঠিক আছে, ওটু পাবলিক স্কুলের ওয়েবসাইট খুলে কিন্তু দেখা যাচ্ছে কি ওটু পাবলিক স্কুলের যে বিল্ডিং সেটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক ডান দিকে দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, এখানে আরও অন্যান্য জিনিস রয়েছে কিন্তু আমরা চলে আসব কোথায় ফর্ম ফিল আপ করার জন্য, ওপেন অ্যাডমিশন ওপেন রয়েছে, তাহলে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আমরা ক্লিক করে দেবো। কী করবো, অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করে দেবো, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যেটা মানে ফর্ম ফিল আপ ডেট সেটা কি, এখানে বলছে ক্লিক হেয়ার টু প্রোসিড, আর এখানে বলছে প্রসপেক্টাস। প্রথমে আমরা প্রসপেক্টাস দেখে নেব, ওটু পাবলিক স্কুলের প্রসপেক্টাসটা কি সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। ওটু পাবলিক স্কুলের প্রসপেক্টাসটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, আমরা দেখে নেব তারপরে কি বলছে, ঠিক আছে। হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখো লেখা রয়েছে ওটু পাবলিক স্কুলের যে প্রসপেক্টাস 2023 অ্যাডমিশন ইন ক্লাস ফাইভ টু নাইন, ঠিক আছে, সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত বাংলা মাধ্যম আবাসিক বিদ্যালয়। তারপরে দেখো এখানে সমস্ত ক্যারিকুলাম বা বিভিন্ন রকমের ইয়ে রয়েছে, প্রবেশিকা পরীক্ষা 15 অক্টোবর 2022 হবে, ঠিক আছে, শনিবার বেলা 12টায়, সময় 2 ঘন্টা 30 মিনিট, ফর্ম সংগ্রহ জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8 অক্টোবর 2022, ঠিক আছে, এইগুলো তোমাদের দেখে নিতে হবে। আর বলছে যেটা যে 25 অক্টোবর 2022 পূর্বকলম পত্রিকায় এবং এই যে ওটু পাবলিক স্কুলে সময়সূচি প্রকাশিত হবে মৌখিক পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলে, ঠিক আছে। এবার পঞ্চম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ ও বিজ্ঞান এগুলোতে 20 থাকবে, সাধারণ জ্ঞানে 10 থাকবে, অর্থাৎ টোটাল থাকবে 90, আর মৌখিক থাকবে কত, 10 মার্ক, ঠিক আছে। ঠিক ওই রকমই সপ্তম থেকে পঞ্চম ষষ্ঠম ষষ্ঠর জন্য বললাম আগেরটা, সপ্তম থেকে নবম পর্যন্ত হবে 15 15 20 20, অর্থাৎ বাংলা 15, ইংরেজি 15, গণিত 20, পরিবেশ বিজ্ঞান 20, আর মৌখিক কিন্তু নেই, আর ইতিহাস থাকবে 10, আর ভূগোল থাকবে 10, টোটালে হবে 90, আর মৌখিক হচ্ছে 10, টোটাল হচ্ছে 100, ঠিক আছে। কোথায় কোথায় প্রবেশিকা পরীক্ষার কেন্দ্র সেগুলো দেখে নেওয়া যাক, ওটু পাবলিক স্কুল, ঠিক আছে, ওটু পাবলিক স্কুল তোমরা দেখতেই পাচ্ছ, ওটু পাবলিক স্কুল, ওটু পাবলিক স্কুলের পঞ্চগ্রাম এখানে রয়েছে, তারপরে ওমরপুর রয়েছে, ধুলিয়ান রয়েছে, শ্যামপুর, গুলিপাড়া, গুড়িপাড়া, এমএসকে রয়েছে, ভগনগোলা, ঠিক আছে, এখানে এইগুলো রয়েছে। আর ক্যাম্পাস কটা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, নতুনভাবে যেটা খোলা হয়েছে সেটা একটা, যেমন ধরো এতে রয়েছে মহিশাইলে, ঠিক আছে, ওটা এখন না, মহিশালেটা ভয়েসের রয়েছে, সরি। তারপরে এখানে পরিচালকের বার্তা দেখো, ঠিক আছে, এগুলো সবগুলো ডিটেলস রয়েছে, ঠিক আছে, কারা কারা এখানে সুবর্ণধারী রয়েছে, গভর্নিং বডি কারা রয়েছেন, ঠিক আছে, এখানে সবার উল্লেখ রয়েছে, ঠিক আছে, এইরকম করে টোটাল টিচিং স্টাফ কোথায় কী রয়েছে না রয়েছে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখো সবগুলো তোমরা পেয়ে যাবে দেখতে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা আরও বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব প্রসপেক্টাস তোমরা করে নেবে, দেখে নেবে সবগুলোই, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন ক্লাস, এখানে ভর্তির জন্য ফর্ম ফিল আপের যেটা, ঠিক আছে, এটা রয়েছে, টোটাল দেওয়া রয়েছে, ঠিক আছে, সবগুলো দেওয়া আছে দেখে নেবে, ঠিক আছে। আমরা এবার চলে যাব কিভাবে করতে হবে, ক্লিক হিয়ার টু প্রসিড করতে হবে, এখানে ফর্ম ফিল আপের জন্য কী করতে হবে, ক্লিক হিয়ার টু প্রসিড, আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে, ক্লিক করে এখানে যেটা বলতে চাইছে
অনলাইন অ্যাপ্লিকেশন 5 to 9, এখানে বলছে রিপ্রিন্ট অ্যাডমিশন ফর্ম কপি চালান ক্লিক হিয়ার, বিফোর কনফার্মিং প্লিজ চেক দ্য ডিটেলস কেয়ারফুলি, এখানে সবগুলো ফিল আপ করতে হবে, যেমন অ্যাডমিশনের জন্য কোন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো সেটা করতে হবে, তারপর এক্সাম সেন্টার কোথায় নিতে চাইছো সেটা করতে হবে, তারপরে স্টুডেন্ট নেম কি, ডেট অফ বার্থ কি, ঠিক আছে, এগুলো ঠিক করতে হবে, তারপরে সিলেক্ট মেল ফিমেল করতে হবে ছেলে না মেয়ে, তারপরে রিলিজিয়ান ন্যাশনালিটি, ঠিক আছে, কোন কাস্টের, জেনারেল না ওবিসি না এসসি কি, তারপরে ক্যাটেগরি এপিএল না বিপিএল না কি রয়েছে, বাবার নাম, বাবার কোয়ালিফিকেশান, তারপরে বাবার কাজ কাম মানে কি কাজ করেন, ঠিক আছে, মাদার নাম, মায়ের নাম, মায়ের কোয়ালিফিকেশান এবং মা কি কাজ করেন বা পেশা কি, ঠিক আছে। তো এইখানে গার্জেনের যে সেটাই করতে হবে, রিলেশনশিপ, তারপরে সম্পর্ক কি, আধার এটা কি, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে, তারপরে এখানে গার্জেনের অকুপেশান সেটা দিতে হবে, এইরকমভাবে আর দিতে হবে, তারপর স্টেট ঠিকানা বাবা মার, ঠিক আছে, এখানে ঠিকানা দিতে হবে, যদি আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিই তাহলে ওয়েস্ট বেঙ্গল দিয়ে এখানে ডিস্ট্রিক্ট চলে আসছে, তোমার যদি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হয় মুর্শিদাবাদ করবে, দেখে যে ডিস্ট্রিক্টের মেন কথা যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা করবে, ঠিক আছে, গ্রাম কোথায়, পোস্ট অফিস কোথায় সবগুলো দিতে হবে, ঠিক আছে, পিনকোড কোথায় সবই তুলে ধরতে হবে। এবার দেখো এই জিনিসগুলো তোমাকে এ করতে হবে, ফিল আপ করতে হবে, যদি পার্মানেন্ট একই হয় তাহলে সেম এখানে করে দেবে, সেম যা থাকবে সব চলে আসবে, ঠিক আছে, তারপরে প্রিভিয়াস স্কুলের ডিটেলস, কোন স্কুলে পড়তে সেই স্কুলের নাম, তারপর প্রিভিয়াস স্কুলে যেটা স্কুল অ্যাড্রেসটা তার অ্যাড্রেসে দেবে, ঠিক আছে, এরপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, তারপর এখানে কনফার্ম করে নেক্সট করবে, তারপর ফর্ম ফিল আপের জন্য যে টাকা পয়সা কাটানোর বিষয় সেখানে টাকা পয়সা কাটা কাটিয়ে দেবে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই এখানে কিছু করতে পারো, তোমার এই যেটা ফর্ম ফিল আপ হয়েছে ফর্ম নাম্বার দিয়ে, ডিটেলস দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে তোমরা এই করতে পারো, ঠিক আছে, সবগুলোই তোমরা করতে পারো, সাবমিট করতে পারো, ওকে। তো এটা হলো ওটু পাবলিক স্কুলের ফর্ম ফিল আপের জন্য যে পদ্ধতি বা প্রসেস সেটা, ওকে। তোমরা অবশ্যই এই ওটু